বলা যায় যে টি টোয়েন্টি ফরম্যাটে সেকেন্ড সিজন হচ্ছে এবারেরটা এবং সেখানে আফগানিস্তান প্রথমবারের মতো ডিরেক্টলি খেলছে। আফগানিস্তান মনে হয় কিছু একটা দেখানোর চেষ্টা তাদের অবশ্যই থাকবে, শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে সেই চ্যালেঞ্জটা নিতে হবে কোনো সন্দেহ নেই, কারণ আমরা জানি আফগান বোলিং লাইন আপ খুবই শক্তিশালী, স্পেশালি তাদের যে স্পিন ডিপার্টমেন্ট আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট শুধুমাত্র এশিয়ান রিজিয়ানে না, আমি বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেট সার্কিটেই আফগানদের স্পিন ইউনিট আসলে খুবই শক্তিশালী। বাট সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি শ্রীলঙ্কার ব্যাটিংও কিন্তু যথেষ্ট শক্ত, স্পেশালি দে হ্যাভ প্লেন্টি অফ এক্সাইটিং ক্রিকেটার্স ব্যাটার, স্পেশালি তারা কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা যদি একটু ওপেনিং স্লটের দিকে তাকাই আমরা দেখবো যে ওপেনিং স্লটে শেষ এগারো ম্যাচে চারজন ওপেনারকে ব্যবহার করা হয়েছে, মানে চারজন প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে এই স্লটে খেলানো হয়েছে। সবচেয়ে বেশি টানা এগারো ম্যাচ যিনি খেলেছেন তিনি অবশ্যই পাথুম নিশাঙ্কা, দলের মানে ধারাবাহিক পারফর্মার, টপ ফর্মে আছেন, এগারো ম্যাচের এগারোটা খেলেছেন, এক বছরে 326 রান করেছেন আমি যদি ভুল না করে থাকি। পাথুম নিশাঙ্কার সাথে মোস্ট অফ দ্য টাইম দাশুন গুনাথিলাকা তাকে আসলে বেশি সুযোগ দেওয়া হয়, গুনাথিলাকা নটা ম্যাচ খেলেছেন, বাকি কুশল মেন্ডিসকে আমরা দেখেছি একটা ম্যাচ ওপেন করেছেন এবং আরও একজন প্লেয়ার আরেকটা ম্যাচ ওপেন করেছেন। সুতরাং আমরা আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই অবশ্যই এই দুজনকেই দেখব, পাথুম নিশাঙ্কা এবং ধানুষ্কা গুনাথিলাকা, এই বোথ সম্ভবত আমার কাছে মনে হয় মাহফুজ ওপেন করবেন। অ্যাবসলিউটলি, এবং ইফ ইউ কনসিডার দ্য নাম্বার থ্রি স্পট সেখানেও কিন্তু চারিদা সালাঙ্কা তার নামটা আসলে চলে আসে, এবং নাম্বার ফোর বা নাম্বার ফাইভের ক্ষেত্রে এই জায়গাতে টিম শ্রীলঙ্কাকে আমরা এই বছর এক্সপেরিমেন্ট করতে দেখেছি, স্পটটা ফিক্সড রাখেনি। তবে যেটা আসলে শ্রীলঙ্কান টিম অ্যানালাইসিস করলে বা তাদের যতটুকু আসলে আমরা জানতে পেরেছি বিভিন্নভাবে সেই জায়গা থেকে বলতে পারে যে রাজাপাকসে কিন্তু এবার তাদের একটা ফ্লোটিং ট্রাম্প কার্ড হতে পারে, যাকে দিয়ে আসলে বিভিন্ন পজিশনে তারা এক্সপেরিমেন্ট করতে চান। রাইট, এবং কোনো সন্দেহ নেই আমরা যদি দেখি দলটা যেভাবে সাজানো হয়েছে এখানে ওপেনিং স্লটে অবশ্যই পাথুম নিশাঙ্কার সাথে গুনাথিলাকা থাকবেন। নাম্বার থ্রি একটা ভাইটাল পজিশন, নাম্বার থ্রিতে কে খেলবেন? কুশল মেন্ডিস এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, কুশল মেন্ডিসকে আসলে নাম্বার থ্রিতে খেলানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ তাকে দুই একটা ম্যাচে ওপেনিংও করানো হয়েছিল। কুশল মেন্ডিসের সাথে পাথুম নিশাঙ্কা, তিনিও দলের অন্যতম সেরা ব্যাটার এই মুহূর্তে এবং ধারাবাহিক পারফর্মার, তাকে মোস্ট অফ দ্য গেমে আমরা দেখেছি শেষ এগারো ম্যাচের আটটা ম্যাচেই চারে খেলানো হয়েছে। সুতরাং চার নম্বর স্পটটাতে হয়তোবা তিনি সবার চেয়ে এগিয়ে থাকবেন। নাম্বার ফাইভ ইম্পর্টেন্ট আরেকটা জায়গা যেটা নিয়ে মাত্রই মাহফুজ বলেছেন যে সেখানে ভানুকা রাজাপাকসে খেলার জন্য মানে জোর দাবি তার আছে। ভানুকা রাজাপাকসের অফ অ্যান্ড অন একটা ফর্ম গেছে, তিনি প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে রান করতে পারেননি, যে কারণে এই জায়গায় দিনেশ চান্ডিমালের মতন একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনের উইকেট কিপার তিনি কিন্তু স্কোয়াডে আছেন, এবং চান্ডিমালকে ইন্ডিয়ার এগেনস্টে দুটো ম্যাচ খেলানো হয়েছিল। সব কিছু মিলিয়ে দিনেশ চান্ডিমাল, ভানুকা রাজাপাকসে একজন পাঁচে এবং একজন ছয়ে খেলতে পারেন, যদি শ্রীলঙ্কা চিন্তা করে যে তারা একজন বোলার কম নিয়ে একজন ব্যাটার বেশি খেলাবেন, সেক্ষেত্রে নাম্বার এইটে মানে তাদের ব্যাটিংটা যদি লম্বা করতে চায় তাহলে দুজন একসাথে খেলতে পারেন, নাহলে দুজনের একজন খেলবেন, তিনি হতে পারেন ভানুকা রাজাপাকসে অথবা দিনেশ চান্ডিমাল, তবে এই মুহূর্তে ভানুকা রাজাপাকসের সম্ভাবনাটা বেশি আছে সেরা একাদশে সুযোগ পাওয়ার। অ্যান্ড রিমেম্বার লোয়ার অর্ডারে ফায়ার ওয়ার্কস ওয়েট করছে, দাসুন শানাকা ক্যাপ্টেন তার কাছ থেকে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেফিনেটলি এই দুজন ব্যাটার এক্সপ্লোসিভ কিছু করে দেখানোর সামর্থ্য রাখেন, এবং লাস্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে যে ম্যাচটা টিম শ্রীলঙ্কা জিতেছে সেখানে কিন্তু 200 প্লাস স্ট্রাইক রেটে 25 বল থেকে 50 প্লাস অড রান একটা তিনি করেছেন। সো লোয়ার অর্ডারে দলকে জিতিয়ে দেওয়ার যে সামর্থ্য ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিয়ে কাজটা করার কাজটা কিন্তু দাসুন শানাকা অবশ্যই করার চেষ্টা করবেন অ্যালং উইথ ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবং লোয়ার অর্ডারটা নিয়ে আমার কাছে মনে হয় যে টিম শ্রীলঙ্কা একটু প্রশান্তিতে থাকতে পারে, রেসপন্সিবল শানাকা অ্যালং উইথ হাসারাঙ্গা। এবং দলের মানে আমি যদি সেরা তিন পারফর্মার খুঁজতে চাই টি টোয়েন্টিতে তাহলে এই সেরা তিন পারফর্মারের দুজন, একজন দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা, এবং সবার আগে পাথুম নিশাঙ্কার কথা একদম টপ অর্ডার আমরা বলেছি। সো এই দুই অলরাউন্ডার স্পেশালি ওয়ানিন্দু হাসারাঙ্গা সাচ আ বিউটিফুল লেগ স্পিনার, আপনারা যদি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দেখে থাকেন তিনি কত চমৎকার বোলিং করেছেন, একদম একজন প্রুভেন পারফর্মার, অ্যাট এ টাইম তার ব্যাটিংটাও দারুণ। দাসুন শানাকা তিনিও আইপিএলে ভালো করেছেন, দাসুন শানাকা ব্যাটিংটা তো দুর্দান্ত, এবং দলের পক্ষে শেষ এক বছরে থার্ড হায়েস্ট রান তার। সুতরাং ছ নম্বর এবং সাত নম্বর স্পট অথবা যদি একজন বেশি ব্যাটসম্যান খেলানো হয় তাহলে সাত এবং আট নম্বর স্পটে এই দুই ভেরি ইফেক্টিভ অলরাউন্ডারের খেলার সম্ভাবনা আছে, এবং এই দুজন একটা ম্যাচের মোড় যে কোনো সময় একটা জুটি বেঁধে ঘুরিয়ে দিতে পারেন। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.